আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা করেছে গুড নেইবার্স বাংলাদেশ। সদর উপজেলার সংগলসি ইউনিয়নের দালালের বাজার এলাকায় এই কর্মসূচি পালন করে সংস্থাটির নীলফামারী সিডিপি কার্যালয়। দালালের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান। গুড নেইবার্স নীলফামারী সিডিপি ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন, আইজি অফিসার জয় চক্রবর্তী ও সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি শারমিন আক্তার বক্তব্য দেন। সমাবেশের আগে বর্ণাঢ্য এক র্যালি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।